স্বল্প পরিসরে শুরু হয়েছে ট্রেন চলাচল এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ট্রেন চলাচল তো শুরু হয়েছে বিষয়ে কি বলছেন যাত্রী ও কর্তৃপক্ষ জানাবেন দীর্ঘ সময় বন্ধ থাকার পর মূলত থেকে চট্টগ্রাম সঙ্গে ট্রেন যোগাযোগ শুরু হয়েছে তবে পুরো দমে এখনো রেল যোগাযোগ শুরু হয়নি যেসব লোকাল ট্রেন এবং মেল ট্রেন রয়েছে সেগুলো চলাচল শুরু করেছে পাশাপাশি মালবাহী ট্রেন ওয়াগান এবং অন্যান্য যেসব আশপাশের জেলায় যেসব ট্রেন যাওয়া হয় সেগুলো চলাচল শুরু হয়েছে কিন্তু আগামীকাল থেকে মূলত পুরো দমে সারা দেশের সঙ্গে চট্টগ্রাম থেকে শুরু সকালে সেখানে কথা বলেছি যাত্রীরা যেটা বলছেন দীর্ঘ সময় বন্ধ থাকার পর অবরুদ্ধ একটি অবস্থা থাকার পর এখন যেহেতু রেল যোগাযোগ চালু হয়েছে তাদের মধ্যে একটি স্বস্তি নিঃশ্বাস চলছে কারণ গাড়ি থেকে রেল আসলে ভ্রমণটা আরামদায়কের কারণে মূলত যাত্রীদের প্রথম প্রচন্ড এই রেল সেজন্য তাদের মাঝে স্বস্তি বিরাজ করছে কিন্তু আহ ঢাকা সহ অন্যান্য যেসব ট্রেন রয়েছে সেগুলো পুরো দমে চালু হয়নি আগামীকাল মূলত পনেরো তারিখ সেই আগামীকাল থেকে মূলত চট্টগ্রাম থেকে সারা দেশের সঙ্গে যেসব নিয়ম আগে আগে যেভাবে নিয়মিত রেল যোগাযোগ ছিল সেটি চলাচল করবে বলে স্ট্রেন ম্যানেজার আমাদেরকে জানিয়েছেন এই যে চট্টগ্রাম থেকে আমার কাছে থাকা সর্বশেষ নাজিম ধন্যবাদ আপনাকে দর্শক চট্টগ্রামে ট্রেন চলাচল শুরু হয়েছে এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নাজিম